স্বাগত নিউজ বর্তমানে আপনাদের সঙ্গে রয়েছে আমি জহিতা। শুরুতেই যে খবরের দিকে নজর রাখব, তৃণমূলের ধর্ণা কর্মসূচি। দুদিন ব্যাপী দিল্লিতে যে তৃণমূলের ধর্ণা কর্মসূচি রয়েছে, ইতিমধ্যেই কিন্তু বহু কর্মী সেখানে পৌঁছে গিয়েছেন। কিন্তু এই যে ধর্ণা কর্মসূচি আয়োজন করা হয়েছে, তার জন্য তাদের থাকা খাওয়ার জন্য কত খরচ হচ্ছে জানেন? সেই খরচের অঙ্কটা শুনলে রীতিমতো চোখ কপালে উঠবে আপনাদের। দেখুন, তৃণমূলের দিল্লি অভিযানকে ঘিরে রাজনৈতিক উত্তাপের পারদ ক্রমশই চড়ছে। রাজধানীর বুকে 100 দিনের কর্মীদের নিয়ে ইতিমধ্যেই তৃণমূলে প্রায় 50টি বাস পৌঁছে গিয়েছে। কিন্তু ট্রেন না পেয়ে রাজধানীর বুকে পৌঁছানোর জন্য বাসের পেছনে বিপুল খরচ করতে কার্পণ্য করেনি রাজ্যের শাসক দল। এক নজরে দেখে নেব প্রায় 3000-এর বেশি 100 দিনের কর্মীদের নিয়ে দিল্লি পৌঁছতে কত টাকা খরচ করছে তৃণমূল। প্রতিটি বাসের ক্ষেত্রে দেওয়া হয়েছে 2,25,000 টাকা করে, মোট খরচ 1,12,50,000 টাকা। প্রতি বাসে রয়েছেন 2 জন বাস চালক ও 2 জন স্বেচ্ছাসেবক। এক একটি বাসে গড়ে 60 জন করে যাত্রী। 40 ঘন্টার যাত্রাপথে সকাল, দুপুর, সন্ধ্যা ও রাতে আহারের আয়োজন। জনপ্রতি প্রতিদিন বরাদ্দ প্রায় 300 টাকা। 7 দিনের মোট খাওয়ার খরচ প্রায় 65 লক্ষ টাকারও বেশি। মেনুতে বেশিরভাগই বিভিন্ন আমিষ পদ। দিল্লির রামলীলা ময়দানে থাকার অনুমতি না পাওয়ায় 100 দিনের কর্মীদের রাখা হচ্ছে দিল্লির পাহাড়গঞ্জ, চিত্তরঞ্জন পার্ক সহ বিভিন্ন পান্থশালা, অতিথি নিবাস ও 3টি কালী বাড়িতে। কেন্দ্র সরকার প্রোভাইড নেই পার্টি ডিসিশন নিয়ে কি বাস মে যাই সরকারের যেটা ন্যায্য পাওনা আমাদের কেন্দ্র সরকারের কাছ থেকে, আমরা শুধু আমাদের পাওনাটা বুঝে নিতে চাই ওনার কাছ থেকে। আর ওনার কাছে আমরা ভিক্ষা চাইতে যাচ্ছি না, আমরা শুধু ওনার কাছে আমাদের পাওনাটা বুঝে নিলেই আমরা অতি সন্তুষ্ট। তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ এবং ধর্ণা কর্মসূচি রুখতে প্রস্তুত দিল্লি পুলিশ। 2 অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন দিল্লির রাজঘাটে সকাল থেকে চলছে ভিভিআইপিদের আনাগুন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা সকাল থেকে মহাত্মা গান্ধীর উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেছে। ফলে সেখানে জারি রয়েছে 144 ধারা। কড়া নিরাপত্তার ঘেরা টোপে মোড়া রয়েছে রাজঘাট অঞ্চল। ফলে সেখানে তৃণমূল নেতাকর্মীদের বিক্ষোভের কোনো অনুমতি দেওয়া হবে না বলেই খবর। কেন্দ্র সরকার গরিব মানুষের সাধারণ টাকা দিচ্ছে না, আমাদের এত বঞ্চিত করা হচ্ছে কেন? আজকের এই 48 ঘন্টা ধরে বাসে কি কষ্টের উপরে এসেছি আমরা। এসছি আমরা চাই, আমরা এখান থেকে প্রতিবাদ করে আমাদের 100 দিনের কাজের টাকা এবং যে বাংলা আবাস যোজনা কাজের টাকা, এই টাকা আমরা আদায় করে নিয়ে যাওয়ার সেই পরিকল্পনা নিয়েছি। তবে জানা যাচ্ছে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জ্ঞাপন পর্ব শেষ হলে হাতে গোনা কিছু কর্মী সমর্থক নিয়ে ধর্ণা কর্মসূচির অনুমতি দেওয়া হতে পারে, তবে তাতেও থাকবে একাধিক শর্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।